আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শালোম মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই ভাই প্রশ্ন করেছেন, শুক্রবারে স্ত্রী সহবাস করলে কি হয় বা তার ফজিলত। ধন্যবাদ ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে। শুক্রবার হলো সপ্তাহের মাঝে উত্তম একটি দিন, তার ফজিলত হাদিসে এসেছে। শুক্রবার মুসলিম উম্মার সাপ্তাহিক উৎসব এবং ইবাদতের দিন। জুমার এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। শুক্রবারের আমল নিয়ে অনেক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বেশ কিছু ইবাদতের কথা উল্লেখ করেছেন। এই ইবাদত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়, বিশেষ এই ইবাদত চলতে থাকে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত। স্ত্রী সহবাস করলে সওয়াব হয় এ বিষয় নিয়ে সবার প্রিয় শায়খ মিজানুর রহমান আল আজহারি একটি ওয়াজে বলেছিলেন, তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমিয়ে থাকো, অন্তরঙ্গ মেলা মেশা করো, এই মেলা মেশাতে সওয়াব দেয় কে? এক সাহাবী বললেন, নবীরা কি কইলেন, শীতের রাতে স্বামী স্ত্রী একান্ত মেলামেশায় থাকে, এতে আবার কেমন করে সওয়াব হয়? বিষ্ণুই বললেন, স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশাটা না করে ভাবির সাথে করে তাহলে গুনাহ আছে নাই? স্বামীর সাথে করে তাহলে গুনাহ আছে নাই? পরকিয়া যদি করে তখন যদি গুনাহ হয়, স্ত্রীর সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। শুক্রবারে অন্যান্য কাজের মতো স্ত্রী সহবাসেরও ফজিলত রয়েছে। আউস ইবনুল আউস আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং স্ত্রীকে গোসল করাবে, পরশু ঘুম থেকে জাগবে এবং জাগাবে জুমার জন্য বাহনের নয়, বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকট বসবে এবং খুতবা শুনবে, তার মসজিদে যাওয়া প্রত্যেকটি পদক্ষেপে সুন্নত হিসাবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপে বিনিময়ে সে এক বছরের যাবৎ সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। তো আমরা এই হাদিসটির দ্বারা বুঝতে পারি, এখানে একটি কথা উল্লেখ করা হচ্ছে যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং স্ত্রীকে গোসল করাবে, এখানে নির্দেশ করা হয়েছে নাকি স্ত্রী সহবাস করে স্ত্রীকে গোসলের ফরজ করে তাকে গোসল করাবে সেই বিষয়ে। তো স্ত্রী সহবাস যেহেতু একটি ফজিলত বা একটি সওয়াবের কাজ, আশা করি এই ফজিলতের দিনও স্ত্রী সহবাস করলে ভালো ফজিলত পাওয়া যাবে। আশা করি ভাই আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর বুঝতে পেরেছেন। ধন্যবাদ।